প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা, থুতরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার তোমাদের, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই কোশ্চেন আনসার কিন্তু তোমাদের পিডিএফ প্যাটার্নে তোমরা পেয়ে যাবে। অল চ্যাপ্টার বাংলা যে দেখতে পাচ্ছ, যত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস আছে সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাদের সামনে পিডিএফ আকারে। তোমরা এটা পেয়ে যাবে পিডিএফ এ অ্যান্সার সহ। ঠিক আছে, যদি এই পিডিএফ টা তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে, সেখান থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে তোমরা পিডিএফ টা নেবে। আর তোমরা এই পিডিএফ টা যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় ফার্স্ট সেমিস্টার কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো মার্কস পাবে, 90% উপরে তোমরা মার্কস পেতে পারো। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা ডিরেক্টলি আমরা চলে যাই। আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা, থুতরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, অনুবাদ করেছে মানব বন্দ্যোপাধ্যায়। তার আগে তোমরা আগে ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস, সেখানে দুটো সেমিস্টার করা হয়েছে ক্লাস 11 এ। তো ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা তোমরা পুরোটা দেখে নাও, তাহলে একটা তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কিরকম ধরনের কোশ্চেন কিরকম থাকবে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 40 মার্কসের কোশ্চেন থাকবে, সেটা পরবর্তীতে আসছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে বা নাম্বার বিভাজনে। তো প্রথম কি কি থাকবে দেখো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে। পূর্ণ মার্কস 40 থাকবে একাদশ শ্রেণী সেমিস্টার 1। ঠিক আছে, গল্প থাকবে পুঁইমাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা, সাম্যবাদী, কাজী নজরুল ইসলাম। আর আজকের বিষয় হচ্ছে বিশাল ডানাওয়ালা, থুতুড়ে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, আর অনুবাদ করেছেন মানব বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বন্ধু, তোমরা কিন্তু এই যে যে কটা দেখতে পাচ্ছ, এই গল্প, প্রবন্ধ, কবিতা দুটো, এগুলোর কিন্তু ভিডিও তোমরা অলরেডি চ্যানেলে আমাদের দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা আজকের বিষয় হচ্ছে আন্তর্জাতিক গল্প। আচ্ছা তারপরে কি আছে দেখো, ভারতীয় কবিতা, ভারতীয় কবিতা কি আছে, চারণ কবি, বারবারা রাওয়ের লেখা, আর বাংলা অনুবাদ করেছে শঙ্কর ঘোষ। ভাষা আছে, ইম্পর্টেন্ট বিষয় দেখো কিন্তু তোমার ভাষা, ভাষা থেকে 10 মার্কস কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে থাকবে। ভাষা, বাংলা, শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস। ভাষায় কি কি থাকবে, পর্ব একে থাকবে বিশ্বে ভাষা ভাষা পরিবার, পর্ব দিয়ে থাকবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, পর্ব তিনে থাকবে ভারতীয় প্রচলিত ভাষা পরিবার, পর্ব চারে থাকবে বাংলা ভাষার বৈচিত্র্য। তারপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে কি থাকবে, প্রথম পর্বে থাকবে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, দ্বিতীয় পর্বে থাকবে মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, সেখানে তার মধ্যে থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে সিলেবাস ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এরপর দেখে নাও তোমাদের নাম্বার বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করে করেছে। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ক্লাস 11 টোটাল, থিওরি মার্কস 80, মানে দুটো সেমিস্টার মিলিয়ে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, সেখানে ফার্স্ট সেমিস্টারে টোটাল থিওরি মার্কস থাকবে 40 তোমাদের, সেটা টোটাল এমসিকিউ প্যাটার্নে। ঠিক আছে, 1 মার্কস পার কোশ্চেন, মানে প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মার্কস করে ক্যারি করবে। ঠিক আছে, দেখো কোন কোন কবিতা গল্প থেকে কত কত মার্কস থাকবে সেটা তোমরা একবার একটু দেখে নাও এক নজর। গল্প থেকে থাকবে তোমাদের 8 মার্কস, প্রবন্ধ থেকে থাকবে তোমাদের 5 মার্কস, কবিতা থেকে থাকবে তোমাদের 7 মার্কস, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা যেটা আজকে আমরা আলোচনা করবো সেটা থেকে 5 মার্কস থাকবে, ভাষা থেকে থাকবে তোমাদের 10 মার্কস, 10 মার্কস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থাকবে 5 মার্কস। এই টোটাল কিন্তু যোগ করলে তোমাদের দেখাচ্ছে 40 মার্কস কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা মেন আলোচনা করব এই যে আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা, থুতুড়ে বুড়ো, ঠিক আছে, এটা সম্পর্কে, এর যে এমসিকিউ কিরকম ধরনের থাকবে, কত মার্কস ক্যারি করবে, আর প্যাটার্ন কেমন কেমন ধরনের এমসিকিউ থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো সোজা আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। তো দেখো আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা, থুতুড়ে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া, এখানে যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা তুলে ধরেছি তোমাদের কাছে, তোমরা পিডিএফ থেকে সেটা পেয়ে যাবে। আর পিডিএফ কিভাবে সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, বা ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই চ্যানেল লিঙ্ক থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে এরকম ধরনের কোশ্চেন থাকবে, বিশাল ডানাওয়ালা, থুতুড়ে বুড়ো, গল্পটি রচয়িতা কে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ঠিক আছে, আচ্ছা এটা তো তোমাদের গেল এক ধরনের এমসিকিউ। তোমাদের এমসিকিউ প্যাটার্ন কিরকম হয়, 4টে অপশন থাকে একটা কোশ্চেনের, সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের টিক করতে হয়। ঠিক আছে,
তো এই এক ধরনের এমসিকিউ গুলো, আর কি কি ধরনের এমসিকিউ তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে থাকতে পারে, একবারে তোমাদের কাছে নতুন হতে পারে, তো এই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় পরীক্ষার হলে, ঠিক আছে? তোমরা খুব সহজে বুঝতে পারো এবং এই সহজ সহজ কোশ্চেন গুলো আমাদের পিডিএফ থেকে আনসার করে তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারো। তো দেখো এরপরে তোমাদের থাকবে ওই ধরনের, এইরকম ধরনের তোমরা এমসিকিউ দেখেছো যে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন আছে সেখানে চারটে অপশন থাকবে, সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের টিক করতে হবে। এটা এক ধরনের এমসিকিউ, তোমরা সবাই জানো। এবার পরবর্তী ধরনের এমসিকিউ কিরকম থাকবে, শূন্যস্থান পূরণ ধর্ম, ঠিক আছে? এটা শূন্যস্থান পূরণ তোমরা আগে দেখেছি তোমাদের 1 মার্কসের পড়তো, কিন্তু সেখানে চারটে অপশন থাকতো না, কিন্তু এবার এমসিকিউ প্যাটার্ন কিন্তু তোমাদের শূন্যস্থান একটা থাকবে, তার সঙ্গে চারটে অপশন এমসিকিউ এর মধ্যে থাকবে, সেখানে তোমাদের সঠিক উত্তরটি টিক করতে হবে, ঠিক আছে? তো এখানে কি কি আছে, প্রথম আছে দেখো, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে ড্যাশ, এখানে উত্তরটা হবে একটাই ছাই ধূসর বস্তু, ঠিক আছে? তো এরা এই এক ধরনের এমসিকিউ তোমরা দেখতে পেলে। এরপরে দেখো আর কি কি ধরনের এমসিকিউ আছে, আগের ভিডিও গুলো দেখলে তোমরা বুঝতে পারো কি কি ধরনের এমসিকিউ আছে। তারপর দেখো তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও, এটা এক ধরনের এমসিকিউ, তথ্য একটা দেওয়া থাকবে, সেখান থেকে চারটে অপশন থাকবে, সেখান থেকে ঠিক কোনটা ভুল কোনটা সেটা এ করতে হবে। হৃদয় হলো মসজিদ গির্জা মন্দির বিশ্ব দেউল, এখানে উত্তর হবে গোয়া, 1 2 3 4 ঠিক, মানে সবগুলো ঠিক। হৃদয় হলো মসজিদ মন্দির গির্জা বিশ্ব দেউল, ঠিক আছে? তো এরকম ধরনের একটা কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখলে এটা হচ্ছে তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও, ঠিক আছে? তো এরকম ধরনের কোশ্চেন তোমরা পাবে কিন্তু তোমাদের এই আসছে যে ফার্স্ট সেমিস্টার, সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে। তারপর দেখো আর কি ধরনের কোশ্চেন থাকবে, প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি বেছে নাও, মানে এখানে চারটে অপশন থাকবে, চারটে তোমাদের লাইন থাকবে, সেগুলো পর পর সাজাতে হবে, সাজিয়ে তোমাদের কোনটা সঠিক ক্রম, মানে ক্রম বিন্যাস অনুযায়ী তোমাদের সাজিয়ে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। যেমন কি দিয়েছে দেখো, উদাহরণস্বরূপ বলা যায় তিন দাগেরটাই দেখি, দেখো যে তিনি খেয়াল করে, 1 নম্বর তিনের আগে দিয়েছে, তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। দুই দিয়েছে, যেদিন জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রির ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয়। 3 নম্বর দিয়েছে, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে, আচ্ছা সরি এখানে দুবার হয়ে গেছে। 3 নম্বর দিয়েছে, আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গিন সমেত সেনাবাহিনীকে। 4 নম্বর দিয়েছে, সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ খুলে গুনগুন করে একটি কি একটা বললে তার ভাষায়। তো এইগুলো তোমাদের পরপর সাজাতে হবে কোনটা কার পরে, ঠিক আছে? রি অ্যারেঞ্জ টাইপের। এখানে দেখো অ্যান্সার দিয়েছে খয়েরটা, খয়েরটা কি আছে, প্রথম হবে 4, তারপর 1, তারপর 3, তারপর 2, তাহলে 4 কি আছে, সে শুধু তার প্রত্নতাত্ত্বিক চোখ খুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। তারপরে 1, 1-এ তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করে করলে তাকে বড্ড বড্ড তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তারপর 3 নম্বর, আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গিন সমেত সেনাবাহিনীকে। তারপরে হচ্ছে 2 নম্বর, যেদিন জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। তাহলে এই এক ধরনের কিন্তু তোমরা এমসিকিউ দেখলে সেটা কি, প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয়। তারপরে দেখো আরেক ধরনের এমসিকিউ তোমাদের আছে, বিবৃতির মধ্যকার সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয়। একটা বিবৃতি দেওয়া থাকবে, তারপরে সেখানে তার বক্তব্য দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে সঠিকটা তোমাদের বেছে নিতে হবে। কেমন দেখো এখানে দেওয়া আছে, এ মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু। তোর বিবৃতির কারণটা দেওয়া আছে দেখো, বি ভোরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনে, ঠিক আছে? পিছনের কোনটাই, তারপরে এখানে দেখো এর উত্তরটা কি বলছে, এখান থেকে যে কোশ্চেন ঠিক করেছে সেটা হচ্ছে এখানে যে উত্তরটা সেটা হবে তোমাদের এই কয়েকটা বি এর যে বিবৃতি, বি এর যে কারণটা সেটা বক্তব্য ছিল, সেটার এ বক্তব্যের স্বাভাবিক পরিণতি, ঠিক আছে? তো এটা গেল তোমাদের আরেক ধরনের
এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে, বিবৃতির মধ্যকার সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্প নির্ণয়। এটা কিন্তু একটু কঠিন লাগবে তোমাদের, যদি না পড়ো তাহলে কিন্তু এটা তোমরা উত্তর দিতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই টপিক থেকে কিন্তু 5 মার্কস থাকবে, তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো এই যে কোশ্চেন গুলো আমরা তোমাদের দেখালাম পিডিএফ এর মধ্যে, এখান থেকে পড়লে কিন্তু তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে ফার্স্ট সেমিস্টারে। তো পিডিএফ টা পেতে গেলে তোমাদের স্ক্রিনে দেওয়া এটা কিন্তু একটা পিডিএফ, পিডিএফ আকারে আমরা দিই তোমাদের সাজেশন, এবং এটা পেইড পিডিএফ। তো যদি পেতে চাও, তোমরা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।